আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে আমি আমার বাসায় ঈদ করার হলো না, আমার বোনের হাজবেন্ড মারাতার পর থেকে সবসময় ওদের সঙ্গে ঈদ করি, ছোট বোন তো। কিন্তু গতবার আমি খুব অসুস্থ ছিলাম, আসতে পারিনি, বিধায়করা গিয়েছিল ঈদের দিন, কিন্তু এবার আর আমাকে ছাড়লো না। এবার আমি খুব যে সুস্থ তা না, তারপরে আগের থেকে একটু ভালো। আসো আসো আসো, বারবার রিং দেয় আসো, কাল রাত থেকে রিং দিচ্ছে আমাকে। পরে শেষে আমি শুধু গরুর মাংস রান্না করে রওনা দিয়েছি ওর বাসায়, ফ্রিজে তুলে রেখে এসেছি। তাও আমাকে বলে সব কিছু ফ্রিজে রেখে আসে, আমি অন্য কিছু আর রান্নাই করলাম না, যে রান্না করে বাসি খাওয়ার দরকার নেই, ওরা যেদিন যাবে আমি সেদিন রান্না করব। আর দুই দিন গ্যাস থাকবে না ঢাকা শহরে শুনছি, তো যাই হোক এই দুই দিন বিরতিতে মেহমান টেমন আসবে হয়তো ঈদের পরে, তো এই আর কি। তো আজকে বোনের বাসার আয়োজন, কাবাব আছে, মুরগির রোস্ট, পোলাও, এজ ইউজুয়াল সবাই যা করে আর কি, গরুর মাংস, তো মজার মজার খাবার সবাই করে। সালাদও আছে, কোক আছে, কোকের একটা রহস্য দেখাই, সেটা হচ্ছে দেখেন সবার প্লেটের সামনে দেখেন একটা করে কোক আছে, দেখছেন? এ দেখেন আমরা ছয়জন, ওরা চারজন আর আমরা দুজন, আমি আর ছেলে, আরও দুই ছেলে মেয়ে আর আমার ভাই থাকে ছয়জন, তো চারটা দেখেন কোকের গ্লাস। আর আমার ভাগ্নিটা মানে আমার বোনের ছেলেটা কোক খায় না, এ দেখেন ওর গ্লাসে পানি, দেখছেন? আর আমি খাই না কোক, দেখেন দেখেন আমার গ্লাসে যে পানি রেখে দিয়েছে, ঠিকই দিবেও না, আমরা খাই না, দেখতে একটু অফার করে না, সেটাও করবে না, আগেই পানি দিয়ে দিয়েছে আমাদের দুজনকে, দেখছেন অবস্থা কী অবস্থা দেখেন। ওরা ঠিকই গ্লাস ভরে ভরে কোক ঢেলে নিয়েছে দেখেন। তো আজকের আমাদের ঈদের খাওয়া দাওয়া, এরপরে আমার বাসায় ওরা যাবে, তখন আমরা আবার এরম ভুড়ি ভোজ দেবো একটা, ঈদ বলে কথা, তাই না? তা আল্লাহ যেন সবাইকে ঈদের দিন ভালো কিছু করার তৌফিক দান করে, ভালো খাওয়া দাওয়ার তৌফিক দান করে। আল্লাহর কাছে হাত তুলে বারবার সারা রমজান মাস আল্লাহর কাছে বলেছি, আল্লাহ সবাইকে তুমি একটু ভালো রেখো, একটু ভালো রেখো, খুব বেশি ভালো না থাকলেও চলে জীবনে, কিন্তু একটু ভালো থাকতে, একটু খাওয়া দাওয়ার বেসিক ওয়ান্টস, যেটা বেসিক ওয়ান্টসের মধ্যে বিশেষ করে খাওয়া থাকা এগুলো সবার প্রয়োজন আছে, এই চাহিদাটুকু সবার আছে। আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবার এই চাহিদাগুলো পূরণ করে, অন্তত বড় লোক দরকার নেই, ভালো থাকার দরকার আছে, এটাই হলো কথা। আমরা এখন একটু খাই, মজা করে, খিদা লেগে গিয়েছে, আপনারা সবাই দোয়া করবেন আর আমার পেজ আমার পেজের সঙ্গে থাকবেন, এটাই হলো কথা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।